شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. وعليكم السلام ورحمة الله وبركاته. এক দিনই ভাই মক্কাতুল মুকাররমা থেকে জানতে চেয়েছেন, কোনো এক ভাই প্রেম করে মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করেছেন, এরপর তার সঙ্গে আবার তালাক হয়ে যায়। 3 বছর পর আবার 10 বছর পর ওই নারী পূর্বের স্বামীর কাছে আসতে চায়, ইহা জায়েজ আছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রথম কথা, সম্মানিত ভাই, অবৈধ প্রেম সম্পর্ক এটা ইসলামে হারাম, এইগুলি থেকে প্রথম কথাই দূরে থাকতে হবে। আর একটি জিনিস মনে রাখতে হবে যে কোনো মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ হলে সেই বিবাহ বাতিল বলে গণ্য হয়, কারণ হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালি, অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ শুদ্ধ নয়। আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে, শেখ আলবানী এটিকে বিশুদ্ধ বলেছেন। আর এক হাদিসে এসেছে, আইয়ুমা ইমরাতিন নাকাহাতবে দুন ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, কোনো নারী যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে সেই বিবাহ বাতিল বাতিল বাতিল। হ্যাঁ, এই হাদিসটিও সুনান আসহাবুস সুনানের মধ্যে বর্ণিত রয়েছে এবং ইবনে মাজাহও রয়েছে। অনুরূপভাবে আর এক হাদিসে এসেছে যে কোনো লা তুজাউউজুল মারআতুল মারআতা, কোনো নারী যেন কোনো নারীকে বিবাহ না দেয়, ওয়ালা তুজাউউজু নাফসাহা, এবং কেউ যেন নিজে নিজে বিবাহ না করে। ফা ইন্না যানিয়া হিয়া আল্লাতী তাজাওয়াজা নাফসাহা, যে নারী নিজেই বিবাহ করে অভিভাবকের অনুমতি ছাড়া, সেই হলেন একজন জেনাকারী মহিলা। তা এখান থেকেও এটা প্রমাণিত যে এইগুলি কাজ থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত কথা, আপনি যে বিবাহ করেছেন, এরপরে ঘর সংসার করে 3 তালাক দিয়েছেন, 3 তালাক যদি আপনি এক বৈঠকে দিয়ে থাকেন সেটা একটা মাসআলা, আর যদি 3 মাসে বা 3 তুহুরে 3 তালাক দিয়ে থাকেন সেটার একটি মাসআলা। আপনি যদি 3 তালাক 3 তুহুরে 3 মাসে এভাবে দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা তালাকে রূপান্তরিত হবে এবং এই নারীকে আপনি আর গ্রহণ করতে পারবেন না, হাত্তা তুনকে হাজাওজান গায়রা, যতক্ষণ তার অন্য একজন পুরুষের সঙ্গে বিবাহ হবে না। এবং শেষে সে যদি তালাক দেয় এবং তার অথবা তার যদি স্বামী মারা যায় তাহলে পূর্বের স্বামীর কাছে ফিরে আসবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 230 নম্বর আয়াতে বলছেন, ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তুনকিহা যাওজান গায়রা, যদি সে তাকে তালাক দেয়, অর্থাৎ 1 তালাক 2 তালাক 3 তালাক এরকম 3 তালাক 3 তুহরে দিয়ে থাকেন, 3 পবিত্র অবস্থায় দিয়ে থাকেন, তাহলে ওই নারীকে আর গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি কেউ একই বৈঠকে 3 তালাক দিয়ে থাকেন, একই বৈঠকে 3 তালাক দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে মাসআলা ভিন্ন হতে পারে। আপনার একই বৈঠকে 3 তালাক, এটা অনেক ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, তবে বিশুদ্ধ মতানুসারে যেটা সহিহ হাদিস অনুযায়ী, সহিহ মুসলিমেও হাদিস রয়েছে যে একই বৈঠকে একসঙ্গে 3 তালাক কেউ যদি দেয় সেটা 1 তালাকে রূপান্তরিত হয়, 1 তালাকে সেটা রূপান্তরিত হয়। এই জন্য একই বৈঠকে 3 তালাক দেওয়া এটা হাদিস দ্বারা সম্মত নয়, কিন্তু হানাফি মাজহাব অনুযায়ী এটা 3 তালাক হয়েই যাবে, কিন্তু বিশুদ্ধ হাদিস অনুযায়ী এটা 3 তালাক হবে না এবং সেটা 1 তালাকে রূপান্তরিত হবে। তা আপনি কিভাবে তালাক দিয়েছেন, আপনি এজন্য নিকটস্থ কোনো মাহকামা বা কোর্ট বা আপনার যে কোনো বড় আলেম যারা এ সম্পর্কে জানে তাদের কাছে শরণাপন্ন হবেন, আপনার বিষয়টি আপনি সম্পূর্ণ বলবেন। যদি এক বৈঠকে 3 তালাক দিয়ে থাকেন এবং এরকম করে আপনাদের, তাহলে আর এর এই মুদ্দত, আপনার এই মুদ্দতের ভিতরে যদি তাকে রাজা আত না করেন, ফিরিয়ে না নিয়ে থাকেন এবং সেটা নেনও নেই,
কাজেই আপনার এই ক্ষেত্রে নতুন আকদ এবং নতুন বিবাহের মাধ্যমে আপনি তাকে ফিরিয়ে নিতে পারবেন। কিন্তু যদি তিন বৈঠকে তিন তালাক, মানে তিন তুহুরে তিন তালাক দিয়ে থাকেন, তাহলে এই মহিলাকে আর গ্রহণ করা যাবে না যতক্ষণ তার অন্যত্র বিবাহ হবে না, অথবা তার আগের স্বামী স্বেচ্ছায় এই তাকে তালাক দেবে না। তার ইদ্দত পালন করার পর পরবর্তীতে আপনি ওই নারীকে নিতে পারবেন। কিন্তু যদি হালালা করেন, ওই যে অনেকে ওই একদিনের জন্য বিবাহ দিয়ে আবার তাকে নিয়ে নেয়, এটা কখনো জায়েজ না এবং এটা ইসলামে হারাম। কাজেই আপনার এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের যাবতীয় এই সমস্যা এইগুলি থেকে আমাদেরকে হেফাজত করো। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।